হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে প্লায়েবল এর বাংলা অর্থগুলি হচ্ছে নমনীয় নমনীয় সহজে মোড়ানো যায় এমন নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ক্লে ওয়াজ প্লায়েবল অ্যান্ড ইজি টু শেপ আমি আবারও বলছি দ্য ক্লে ওয়াজ প্লায়েবল অ্যান্ড ইজি টু শেপ এর বাংলা অর্থটি হচ্ছে মাটি নমনীয় এবং আকার দিতে সহজ ছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হার প্লায়েবল অ্যাটিটিউড মেড ইট ইজি টু ওয়ার্ক উইথ হার আমি আবারও বলছি হার প্লায়েবল অ্যাটিটিউড মেড ইট ইজি টু ওয়ার্ক উইথ হার এর বাংলা অর্থটি হচ্ছে তার নমনীয় মনোভাব তার সাথে কাজ করা সহজ করে তুলেছিল ধন্যবাদ